আপনি এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়িতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাদাত জাফর সরকারের যে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে মেট্রো রেল প্রকল্প অন্যতম এবং সেই মেট্রো রেল প্রকল্পের কাজ বেশ জোরেশোরে এগিয়ে চলছে এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যে মেট্রো রেল প্রকল্পের যে প্রথম যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন এবং আমার পেছনে রয়েছে ডিপো এলাকা এবং মূলত এই ডিপো এলাকা থেকে উঠেই এই স্টেশন একে এসে প্রথম এই মেট্রো রেল থামবে এবং সেখান থেকে যাত্রীরা ওঠা শুরু করবেন আপনি দেখতেই পাচ্ছেন যে যে ডিপো এলাকা থেকে উঠে আসার জন্য আসার সময় আপনি দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু যে মেট্রো রেল চলাচলের জন্য যে বৈদ্যুতিক লাইন অর্থাৎ সেই সঞ্চালন লাইন কিন্তু এরই মধ্যে স্থাপন করা শুরু হয়ে গেছে এবং বেশ কিছু অংশের কাজও কিন্তু শেষ হয়েছে এখন পর্যন্ত প্রায় 78% কাজ শেষ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা বলছে যে আগামী বছরের মাঝামাঝি সময় তারা এই প্রকল্প এলাকায় তারা ট্রায়াল করতে চান এবং সেই ট্রায়ালের কাজ শেষ করে আগামী বছরের শেষ নাগাদ তারা এই মেট্রো রেলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে চান এবং তারপর এই মেট্রো রেল দিয়ে যাতায়াত করতে পারবে প্রায় 60,000 মানুষ ঘন্টায় এবং সেই কাজের যেই নির্ধারিত সময় তারা কাজ শেষ করতে চান সেই কাজ শেষ করার জন্য মূলত এখন সেই দ্রুত গতিতে কাজ চলছে যদিও এর মাঝখানে করোনার সময় গেছে আমরা দেখেছি সেই সময় কিন্তু কাজের বেশ গতি ছিল এই মুহূর্তে যে মেট্রো রেল প্রথম যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের একটি তিনটি ভাগে কাজ হয় প্রথম ভাগে হচ্ছে যে যাত্রী ছাউনি রয়েছে সেই যাত্রী ছাউনি দ্বিতীয়টি সেই কাজ এখন পর্যন্ত চলছে এবং প্রথম এবং দ্বিতীয় তলার সেই দ্বিতীয় তলার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন এই মুহূর্তে তৃতীয় তলার যেটি স্টিল কনস্ট্রাকশনগুলো রয়েছে সেই স্টিল কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন পুরো দ্রুত গতিতে এগিয়ে চলছে তারা চাচ্ছেন যে নির্ধারিত সময় তারা এই কাজ শেষ করবেন পরেই প্রথম স্টেশনের পর এবং দ্বিতীয় এবং তৃতীয় স্টেশনে তিনটি স্টেশন সম্পন্ন হয়ে গেলেই মূলত মেট্রো রেল যে ট্রায়াল প্রক্রিয়া সেটি তারা শুরু করতে চান এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে যে প্রথম স্টেশনের যে সংযোগ যে লাইনগুলো রয়েছে অর্থাৎ রেল লাইনের যে সংযোগ সেই সংযোগের কিন্তু কাজ এখন এই মুহূর্তে চলছে এবং সেই রেললাইন স্থাপনের কাজ চলছে সব মিলিয়ে এখন এই মেট্রো রেল এলাকা জুড়ে এক ধরনের কর্মব্যস্ত সময় পার করছে যারা এই মেট্রো রেল কাজের সাথে যারা জড়িত রয়েছে তারা সবাই বেশ ব্যস্ত সময় পার করছে তারা আশা করছেন যে নির্ধারিত সময় কাজ শেষ হবে এবং যে সরকারের যে ফাস্ট ট্র্যাক প্রকল্প সে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে এই নগরবাসী যে দীর্ঘ যানজটে ভুগছিলেন তারা হয়তো স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আগামী বছরের শেষ দিয়ে উদ্বোধন হচ্ছে মেট্রো রেল প্রকল্প অর্থাৎ মেট্রো রেল চলাচল শুরু হবে এই ছিল এখন পর্যন্ত রাজধানীর উত্তর দিয়াবাড়ি থেকে মেট্রো রেল প্রকল্পের প্রথম স্টেশন নির্মাণ কাজের সবশেষ জাফর রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি কাজের অগ্রগতি জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ